আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমেশ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে BAF শাহীন কলেজ ঢাকার একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি 2023-24 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অলরেডি আমার চ্যানেলে এ নিয়ে ভিডিও রয়েছে, তোমাদের রিকোয়েস্টে আবার নতুন বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপডেট তথ্য সঙ্গে নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কলেজের অবস্থান, র্যাঙ্কিং, সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো দেখে নেই বিস্তারিত কলেজের পরিচিতি। BAF শাহীন কলেজ ঢাকা দেশের অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 1 মার্চ 1960 সালে প্রতিষ্ঠানটি শাহীন স্কুল নামে ইংরেজি মাধ্যমে স্কুল হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1967 সালে ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা মাধ্যম চালু করা হয়। স্কুলটি বিমানবাহিনীর কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে তা বেসামরিক বিভিন্ন শ্রেণী পেশার সন্তানদের জন্য চালু করা হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ বিমানবাহিনী স্কুলটিকে নতুনভাবে গড়ে তোলেন। হাউজের সংখ্যা 4টি, ইশাখা, নজরুল, তিতুমির, শেরে বাংলা, শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় 219 জনের মতো। কী কী মাধ্যমে পড়ানো হয়? বাংলা ইংরেজি উভয় ভার্সনই রয়েছে এখানে। বিজ্ঞানের বাংলা ইংরেজি ভার্সন রয়েছে, ব্যবসায়ের বাংলা ইংরেজি ভার্সন রয়েছে, মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে। ক্লাস টাইমিং সকাল 7:45 থেকে দুপুর 1:30 পর্যন্ত। এখানে ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে, কম্বাইন্ড ক্লাস হয়। কলেজ ইউনিফর্ম, তোমরা এখানে ছাত্রদের ইউনিফর্মের ছবি দেখতে পাচ্ছ, পাশাপাশি ছাত্রীদেরও ইউনিফর্মের ছবি দেখতে পাচ্ছ ব্যাচসহ। বিশেষ দ্রষ্টব্য, ছাত্রছাত্রীদের ইউনিফর্ম, নেমট্যাগ, অ্যাপোলেটের ডিজাইন এবং সঠিক পরিমাপ কলেজ সংলগ্ন বাফুয়া শপিং কমপ্লেক্সে অবস্থিত। 2টি টেইলার্স এবং ফোন নম্বর দেওয়া রয়েছে, তোমরা যখন ভর্তি হবে তখন এটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। আবেদনের ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞানের ইংরেজি এবং বাংলা মাধ্যমে আবেদন করতে ন্যূনতম যোগ্যতা লাগে 5.00, বাণিজ্যে ইংরেজি এবং বাংলা মাধ্যমে লাগে 4.50, মানবিকের বাংলা মাধ্যমে 3.50। পাশেই দেখতে পাচ্ছ ডান দিকে নতুন বছরের ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। আসন সংখ্যা, বিজ্ঞানের বাংলা মাধ্যমে 1000টি আসন, বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে 150টি আসন, বাণিজ্যের বাংলা মাধ্যমে 420টি আসন, বাণিজ্যের ইংরেজি মাধ্যমে 130টি আসন, মানবিকে 300টি আসন, মোট 2000টির মতো আসন রয়েছে এখানে। খরচের ধারণা, বিগত বছরের তথ্য অনুযায়ী ভর্তির সময় লাগতে পারে আনুমানিক ভর্তি ফি, যেখানে বেতন, সেশন চার্জ, উন্নয়ন ফি ইত্যাদি রয়েছে। বিজ্ঞানের ইংরেজি মাধ্যম এবং বাণিজ্যের ইংরেজি মাধ্যমে 15-16 হাজার টাকার কম বা বেশি লাগতে পারে। বিজ্ঞানের বাংলা, বাণিজ্যের বাংলা, মানবিকের বাংলা মাধ্যমে 12-13 হাজার টাকার কম বা বেশি লাগতে পারে। যেহেতু তথ্যগুলো বিগত বছরের, তাই তথ্যগুলো অবশ্যই পরিবর্তনশীল, তোমরা একটু খোঁজ খবর নিয়ে নিবে। মাসিক বেতন, বিজ্ঞানের ইংরেজি এবং বাণিজ্যের ইংরেজি মাধ্যমে 3000 টাকার কম বা বেশি লাগতে পারে, সাথে অন্যান্য খরচ রয়েছে। বিজ্ঞান, বাণিজ্য ও মানবিকের বাংলা মাধ্যমে 2500 টাকার কম বা বেশি হতে পারে, সাথে অন্যান্য খরচ রয়েছে। ফলাফল, 2019 থেকে 2022 পর্যন্ত বিগত বছরের ফলাফল এখানে দেওয়া রয়েছে। কতজন পরীক্ষা দিয়েছে, জিপিএ 5 কত, টোটাল পাস কত ইংরেজি এবং বাংলা মাধ্যম অনুযায়ী এবং পার্সেন্টেজ অনুযায়ী কতজন পাস করেছে এর বিস্তারিত তোমরা পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। BAF শাহীন কলেজ ঢাকার অনলাইনে বেতন প্রদানের নিয়মাবলী। BAF শাহীন কলেজ ঢাকার বেতন ও ফি বাসায় বসে অনলাইনে 24 ঘন্টা 365 দিন প্রদান করা যায়। অনলাইনে বেতন প্রদান করার ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। BAF শাহীন কলেজ ঢাকার ওয়েবসাইটের হোমপেজ থেকে ডাচ বাংলা ব্যাংকের লোগো সম্বলিত ফি পেমেন্ট আইকনে ক্লিক করলেও বেতন প্রদানের উপরের লিঙ্কটি সরাসরি চলে আসবে। শাহীন কলেজের ডাচ বাংলা ব্যাংক বুথ থেকে অনলাইনে বেতন প্রদান করার ব্যবস্থা রয়েছে। যে কোনো ব্যাংকের ভিসা অথবা মাস্টার কার্ড অথবা DBBL নেক্সাস কার্ড অথবা ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বেতন প্রদান করা যায়। ছাত্রছাত্রীর নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি নয়। ছাত্রছাত্রীরা চাইলে ডাচ বাংলা ব্যাংকে স্টুডেন্ট সেভার অ্যাকাউন্ট করতে পারে। শাহীন কলেজের ডাচ বাংলা ব্যাংক বুথ অথবা ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় নিম্নলিখিত কাগজপত্র জমা দিয়ে স্টুডেন্ট সেভার অ্যাকাউন্ট করতে পারে।
ছাত্রছাত্রীদের জন্য জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এক কপি, আইডি কার্ড এবং ভর্তি ফি প্রদানের রসিদের ফটোকপি এক কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি, এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এক কপি, অভিভাবকের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এক কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি, চাকরি বা ব্যবসার আইডি কার্ড অথবা ভিজিটিং কার্ডের ফটোকপি এক কপি, নমিনির জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এক কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি। প্রতি মাসের 15 তারিখ পর্যন্ত জরিমানা ছাড়া বেতন পরিশোধ করা যাবে। জরিমানার হার চলতি মাসের 16 থেকে 20 তারিখ পর্যন্ত 10 টাকা, 21 থেকে 25 তারিখ পর্যন্ত 20 টাকা, 26 তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত 30 টাকা, পরবর্তী মাসের শেষ তারিখ পর্যন্ত 50 টাকা এবং পরপর 2 মাসের বেতন বকেয়া হলে 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা পুনর্ভর্তি ফি হিসেবে অতিরিক্ত দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার সাবজেক্ট নেম এবং কোড নম্বর দেওয়া রয়েছে। আবেদন যেভাবে করতে হয়, কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। আবেদন করতে হয় এক্সআই ক্লাস এডমিশনের ওয়েবসাইটে, যে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। কীভাবে ঘরে বসে কলেজ ভর্তির অনলাইন আবেদন তুমি নিজেই করতে পারবে এর টিউটোরিয়াল রয়েছে আমার চ্যানেলে, তাই তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়াও যেহেতু প্রথম ধাপের আবেদন শেষ হয়েছে, এর ফলাফল দিবে আগামী 5 তারিখ অর্থাৎ 5 সেপ্টেম্বর 2023। তোমরা এর মধ্যে অনেকেই চান্স পাবে, আবার অনেকেই চান্স পাবে না। যারা চান্স পাবে না তাদেরকে অবশ্যই দ্বিতীয় ধাপে আবার আবেদন করতে হবে, এরপর চলবে তৃতীয় ধাপ। এভাবে মাইগ্রেশন নিশ্চয়ন কার্যক্রমও চলবে। এই নিশ্চয়ন মাইগ্রেশন নিয়ে খুব শীঘ্রই আমার চ্যানেলে ভিডিও আসবে, অবশ্যই সেটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ ফলো করবে। এর লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কোটা উপবৃত্তি সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটার সুবিধা এখানে একজন শিক্ষার্থী পেয়ে থাকে। কত পেলে চান্স হতে পারে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের বাংলা মাধ্যমে জিপিএ 5 নম্বরের ক্ষেত্রে 1190-এর কম বা বেশি, ইংরেজি মাধ্যমে 1180-এর কম বা বেশি হতে পারে। বাণিজ্যের ক্ষেত্রে জিপিএ 5 1160+ এবং ইংরেজি মাধ্যমে জিপিএ 5 বলে সম্ভাবনা রয়েছে। মানবিকের ক্ষেত্রে জিপিএ 4.90 থেকে 5.00 হলে একটি সম্ভাবনা রয়েছে। মোট কথা, এটি একটি ধারণা নেবার জন্য তোমরা অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে নিবে। হোস্টেল বা থাকার ব্যবস্থা, এই কলেজে নিজস্ব হোস্টেল নেই, তাই তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো তাহলে আশেপাশে তোমাকে থাকার ব্যবস্থা করে নিতে হবে। ট্রান্সপোর্ট, কলেজে নিজস্ব পরিবহন নেই তাই তোমাকে নিজে থেকে আসতে হবে। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে, একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট মূল কপি অথবা অনলাইন কপি, প্রশংসাপত্র মূল কপি ও ফটোকপি, মুক্তিযুদ্ধ ও শিক্ষা কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি, সামরিক বাহিনীর ক্ষেত্রে প্রত্যয়নপত্র, বিশেষ কোটার প্রত্যয়নপত্র, সাথে প্রয়োজনীয় কয়েক কপি ছবি তোমার সংগ্রহে রাখবে। এক্ষেত্রে সাথে লাগবে তোমার ভর্তি ফি, যা অবশ্যই কলেজ থেকে জেনে নিবে। গুরুত্বপূর্ণ তারিখসমূহ, প্রথম পর্যায়ের আবেদন যা শেষ হয়েছে 10-8-2023 থেকে শুরু হয়ে 20-8-2023, দ্বিতীয় পর্যায় 12-9-23 থেকে 14-9-2023, তৃতীয় পর্যায় 20-9-2023 থেকে 21-9-2023, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ 5-9-2023, দ্বিতীয় পর্যায় 16-9-2023, তৃতীয় পর্যায় 23-9-2023, প্রথম পর্যায়ের নিশ্চয়ন 7-9-2023 থেকে 10-9-2023, 17-9-2023 থেকে 18-9-2023 হচ্ছে দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় 24-9-2023 থেকে 25-9-2023, ভর্তির কার্যক্রম 26-9-2023 থেকে 5-10-2023, ক্লাস শুরুর তারিখ 8-10-2023। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে বিএএফ শাহিন কলেজ ঢাকার বিস্তারিত ভর্তির আপডেট, তথ্য ও রিভিউ, আবারও নতুন নতুন আপডেট তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায়। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।